I'm
আমি তো বলি সব বিড়ালদের দিয়ে পাখি দিয়ে দিই।
আমার কাছে যারা বিক্রি করতে আসে বা বলি আমি কেন বিডারদের এত সমস্যা কত 2015-16 পর তো বিডার হয়েছে তার আগে তো কেউ ছিল আমরা এসব 2009-2010-2007 সব দেখেছি তো কিছুই হয়নি এখন এখন অনেক ভালো জায়গায় আছে 50 টাকা পিস লাভ বাধা দেখতে থাকো 100 টাকা পিস পক্ষে লাভ দেখতে থাকো অনেক ভালো এত খারাপ সময় 50 টাকা পিস যাওয়া হবে এই সব গেছে দিন 10 টাকা পিস বদ দিছি 40 টাকা পিস জোড়া বদ দিছি এসব দিন তো কেউ দেখেনি ঘরে গিয়ে দিয়ে আসে তারাই তো স্বপ্ন দেখিয়েছি এত টাকা লাগান এত টাকা হবে তাদের কাছে বিড়ারা নিচ্ছে না এই তো প্রবলেম বিড়ারা নিচ্ছে না কেন এখন মার্কেটে ব্যস্ত আছে মার্কেট থেকে তো কেনেনি প্রবলেমটা এইখানে তখন বলে যে মার্কেটে গেলে গলা কেটে দেবে আপনারা ওখান থেকে নেবেন না ঠকিয়ে দেবে তাহলে এখন আমাদের কাছে আসছে আমি বলছি যেখান থেকে কিনেছেন তাদেরই বাকি খাঁচা সময় আদাল সময় নিয়ে চলে যান বলুন আপনার কথা শুনে তো আমি কিনেছি এবার আপনি কিনুন আপনার থেকে তো বাকি কিনেছি গভর্নমেন্টের বাড়িতে ডায়লগ অনেকে দিতে পারে মার্কেটটা নষ্ট করেছে কিছু মুসলিম মানুষের জন্য বাকি এত দাম কে বানিয়েছে কোথা থেকে হয়ে গেছে বাকির দাম বলে নাকি দেড় লাখ একটা বাকি 10,000 টাকা 20,000 টাকা চেয়ে নিচ্ছিল আপনি বলবেন তুমি তো চাইছো যেটা মার্কেট সেটাই তো আমি চাই আমি তো মার্কেটে বাড়ে যেতে হবে এখন যদি আমি বলি এই ফিচার অফলাইন আমি 10,000 টাকা জোড়া কেউ দেবে আমাকে এখন কথার কথা বলছি যখন ছিল তখন 1 পিস বাকি বিক্রি হয়েছে 15,000 টাকা পিস 20,000 টাকা পিস একটা মেয়ে ঠিক এই দামটা কে ঠিক করেছে আমার কাছে কোথেকে এই দামটা হয়েছে দামটা কারা ফিক্স দামটা কারা করেছে যারা করেছে তারাই আগে মার্কেটটাকে ফিক্স করে দিয়েছে যে বাকি যে দাম হয়েছে বাকি যে দাম হয়েছে আমরা এখানে ফ্লোতে আছি আমাদের বলবে তোমরাও তো বেঁচে আমরা কী করি আজকে যদি বাজারে 20 টাকা কেজি আলু হয় আমি তো 2 টাকায় কিনতে বেচতে পারবো না বা 2 টাকায় কিনতে পারবো না খাসির মাংস একটা সময় তো 50 টাকা কেজি এখন যদি বলি আমি 50 টাকা কিনবো কেউ দেবে আমাকে না বিক্রি করে ব্যবসা করতে পারবো তো রাখো মালটা তো কেউ দাম ঠিক করেছে 2 টাকাই করেছে 2 হাজারের মধ্যে কালোবাজারি করেছে হাত ঘুরিয়েছে এ 10-এ বেচছে আমি 12-এ বেচবো ও 12-এ বেচছে আমি 15-এ বেচবো করে করে মার্কেটটাকে হাইক করা হয়েছে জিনিস থাকবে এখন আর তারা লজ্জায় আর তাদের ভিডিও দিতে পারছে না সেটাপের আপগ্রেড দিতে পারছে না খুব ভিডিও দিচ্ছিল এই আপগ্রেড ডে 1 ডে 5 ডে 10 এই বছর এত ব্রিডিং করেছি এত বাচ্চা হয়েছি এত টাকা কমিয়েছি নতুন বাইক কিনেছি গাড়ি কিনেছি এখন কেন ধর গাড়ি বাড়ি বেঁচে দিয়েছে নাকি ব্যাপারটা কী হয়েছে তার সঙ্গে হয়েছে কোভিড 2020 অস্বাভাবিকভাবে নতুন মিউটেশনের দাম বাড়ানো হয়েছিল অস্বাভাবিক এখনও কিছু পাখির দাম বেড়ে গেছে বড় পাখি কিছু এখনও দাম বেড়ে গেছে কে বাড়িয়ে দেবে বলছে মার্কেটে বেড়েছে মার্কেট তো বাড়ায় বাড়ানো হয়েছে এখন গাড়ি ফল ভোগ করছে তো ছেড়েছে তো তো কোথাতে হবে না ফিন্স কত করে মাল দিয়ে বসে রয়েছে
আমাদের